السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونستعينه ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ تو شراب استبير دور شوك سرطة. أمر ظهر بحق سيام صيام رمضان الابره. আলোচনা করে আসছে আজকেও আমরা সেই ধারাবাহিকতায় একটি বিষয়ের অবতারণা করব এবং সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সামনে উপস্থিত বিদগ্ধ আলেম ওলামা এবং দিনই যারা বড় বড় আলেম তাদের কাছ থেকে ইনশা আল্লাহ এই ব্যাপারে কথোপকথন শুনতে পাব আমি প্রথমত আমাদের নিজেদেরকে পরিচয় করে দিচ্ছি প্রথমত আমি আমার থেকে শুরু করছি আমি ডক্টর মসলিউদ্দিন আমার ডানে আছেন ভাই শাহিউ আজহারি আছেন আমাদের ভাই শেখ ইউসুফ এবং আমার বাম দিকে সামনে রয়েছেন। তিনি হলেন শেখ শাহানীক তারপরে আমার নিকটবর্তী যিনি আছেন বাম শেখ আমানুল্লাহ মাদানী আসালাম সম্মানিত সারা বিশ্বের পৃষ্ঠ দর্শক মন্ডলী এখন রমাদান মাসে আদব রাষ্ট্রীয় আদব সামাজিক আদব যেরকম শাহ উলিউল্লাহ আজহারি সাহেবের কাছে রমতনের আদাবের ব্যাপারে এবং কি করণীয় ব্যাপারে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করবো আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ বাদ আসলে ইসলাম এই পৃথিবীতে একটি সুন্দর সভ্যতা বিনির্মাণ করেছে আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম এই চূড়ান্ত সার্থক সমৃদ্ধ সভ্যতার রূপকার রব্বুল তার মাধ্যমে মানুষের জীবন এবং পরকালের দুনিয়া এবং আখেরাতের সবকিছুকে কিছুকে সৌন্দর্যময় করে সমৃদ্ধ করার বাস্তব শিক্ষা হাতে কলমে দিয়েছেন কারণ রব্বুল আলমিন নিজেই তো দুয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আ আখেরাতি হাসানা দুনিয়ায়ও হাসানা পরকালেও হাসানা তো দুনিয়ার হাসানা যথাযথভাবে ঠিকঠাক রেখে পরকালের হাসানায় সমৃদ্ধ হয়ে জান্নাত নিশ্চিত করার জন্য রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই বা এবং বিশেষ করে ইসলাম যে পাঁচটি বৃত্তির উপর প্রতিষ্ঠিত কালিমা তথা বলি ইমান তারপরে সালাত বা নামাজ তারপরে সৌম বা রোজা তারপরে হজ তারপরে জাকাত রোজা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি এ রোজা কিন্তু আমাদেরকে আপাদ মস্তক সভ্য ভদ্র শিষ্টাচারিতা শিক্ষা দেয় কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালে করলেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না আল্লাহর জন্যে তার খাওয়া দাওয়া বাদ দেবে এটা আল্লাহর কোনো প্রয়োজনই নাই বরং এই হাদিস বিখ্যাত হাদিস আমাদেরকে সস্পষ্টভাবে বলে দেয় রোজা কিছু আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছে কেবল আনুষ্ঠানিক কিছু কাজ আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রাখার জন্যে আমাদেরকে রোজা অথবা ইসলামের কোনো ইবাদত উদ্বুদ্ধ করে না বরং সামগ্রিকভাবে কমপ্লিট মোয়াদ্দ শিষ্টাচার তথা সভ্যতা ভদ্রতা মর্জিত হওয়ার জন্যে শিক্ষা দেয় আপনি যে কথাটা বলছিলেন যে রমজান আসলে আমরা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় স্লোগান দেখতে পাই রমজানের পবিত্রতা রক্ষা করুন রমজানের হ্যাঁ আপনি হয়তো স্বাভাবিকভাবে বলছেন যে এই পবিত্রতা রক্ষা করুন স্লোগানটাকে কেবল স্লোগান হিসাবে আমাদের দেশের আগা হচ্ছে বলে তিক্ত অভিজ্ঞতা থেকে আপনি বলতে চাচ্ছেন যে আগে নিজেকে পবিত্র করুন তারপরে অন্যকে পবিত্র হওয়ার জন্য কিন্তু না আমি বরং পজিটিভলি দেখতে চাই এই স্লোগানটা অত্যন্ত একটি পজিটিভ শব্দ যারা উচ্চারণ করছেন রমজানের পবিত্রতা রক্ষা করুন তার মানে বোঝা যাচ্ছে রমজানের সাথে কিছু অপবিত্রতার বাস্তবতা আমাদের জীবনে রয়েছে সমাজে রয়েছে পরিবারে রয়েছে চালচলনে রয়েছে রোজা আসলে এই অপবিত্রতাগুলোকে हटায় দিতে হবে সুতরাং এই অপবিত্রতাগুলো কি কি আমরা চাই চুক্তি আঙ্গুল দিয়ে বলে ইউসুফ আব্দুল মাজিদের কাছ থেকে এই যে পবিত্রতা অপবিত্রতা এই ব্যাপারে আপনার যদি কোন কিছু পয়েন্ট থেকে থাকে কি কি থেকে আমরা পবিত্র রাখতে চাই রোজা লপাকের হুকুম এবং এর রোজা পালনের ভিতর দিয়ে আত্মিক পবিত্রতা এবং তাকওয়া অর্জনের একটা মূল শিক্ষা আল্লাহ তাআলা আমাদের সামনে অবস্থাপন করেছেন লাল্লা তার তাকুন যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাকোয়া মানে হচ্ছে যে হৃদয়ের গভীরে এমন একটা অবস্থার সৃষ্টি হওয়া যাতে করে জীবনকে সমস্ত অপবিত্রকরণ থেকে নিজেকে পুতপিত্র করা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে রমজান আসে তাকোয়ার শিক্ষা নিয়ে পবিত্রতার শিক্ষা নিয়ে কিন্তু আমরা অনেকে রোজাও রাখি কিন্তু নিজেকে পবিত্র করার যে ভাবধারায় উজ্জীবিত হওয়া দরকার ছিল তা আমরা হতে না দেখা যায় আমাদের নারীরা আমাদের মেয়েরা রমজান মাসেও তারা মাথায় কাপড় দিতে অভ্যস্ত হন না যা দেখা যায় আমাদের দেশে যে হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে যেগুলো দিনের বেলাও একটু সামান্য একটু পর্দা টাঙিয়ে তারপরে খোলা খোলা রাখে যা রমজানের পবিত্রতাকে চরম ভাবে কলুষিত করে এভাবে সরাসরি যেন রোজার মূলে কুঠার আঘাত করে রোজার পবিত্রতা নষ্ট করার একটা প্রদর্শনী সমাজে আরো যদি একটা যা আমাদের বিরত থাকা দরকার প্রকাশ্যে চলে রমজানের পবিত্রতা নষ্ট করে বা রমজানের ভাব গম্ভীর্য নষ্ট করে আদম নষ্ট করে আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ ও আসলে আমরা সামাজিক মানুষ হিসাবে সমাজের অবস্থা সকলেই কম বেশি অবগত রয়েছি তো রমজান মাসে আমরা যে পবিত্রতা বজায় রাখার জন্য বিভিন্নভাবে বলে থাকি তো কোন অপবিত্রতা আমাদের সামনে বিরাজ করছে যেটাকে পবিত্র করার জন্য আমরা বলছি এটা আসলে গোসলে যে পবিত্রতা অর্জন করা হয় মূলত সেই পবিত্রতা এখানে উদ্দেশ্য নয় এখানে পবিত্রতা বলতে উদ্দেশ্য আমরা এটাই নিচ্ছি যেগুলি শরীয়ত গর্হিত কর্ম শরীয়তে নিষিদ্ধ যে সমস্ত কর্মগুলি একজন মানুষ রোজা থাকা অবস্থায় তার জন্য সেগুলি অবশ্যই আরও বেশিভাবে নিষিদ্ধ এবং সমাজে যেন সেগুলি কেউ করলেও অন্যায়ভাবে সেগুলি যেন প্রকাশ না পায় প্রকাশ পেলে অন্যজনকে আরও সেই অন্যায় লিপ্ত হতে উৎসাহিত করে প্লাস রোজা থাকা অবস্থাটাকে ধৈর্য ধারণ করাটা তার জন্য আরও কঠিন হয়ে পড়ে সেগুলির মধ্যে অনেক যেমন আমাদের দেশে বা বিভিন্ন দেশে প্রকাশ্যে যে সমস্ত অশ্লীল সিনেমা সেগুলিকে চালু রাখা হয় রমজান মাসেও সেগুলিকে মুক্ত করে দেওয়া হয় মানুষ আসছে প্রবেশ করছে দেখছে আবার বের হচ্ছে অপসংস্কৃতির চর্চা জি জি এটা একটা কঠিন বিষয় কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম স্পষ্টভাবে রোজা অবস্থায় অশ্লীলতা নিষেধ করেছেন

মানে অনুষ্ঠান প্রচার করলে রাষ্ট্রীয় ভাবে আর কি কি নিষিদ্ধ করলে সেটা রমজানের পবিত্রতার অনুকূলে হতে পারে রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু আনুসাল্লি আনুসাল্লিম আল্লাহ রাসুল হিল করিম পবিত্রতা বিরোধীর মধ্যে আমি একটু সংযোজন করে তারপরে প্রশ্নের উত্তর দিচ্ছি পবিত্রতা বিরোধীর মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা আমরা দেখতে পাই সেটা হলো ঝগড়া ফাসাদ বাসে ট্রেনে রাস্তাঘাটে সবসময় ঝগড়া ফাসাদ চলতেই আছে আর সবচেয়ে বাজারের ভিতরে ঝগড়া ফাসাদ বেশি হয় এই যে ঝগড়াটা ছিল এখানে মানে বন্ধ করাটা খুব গুরুদায়িত্ব ছিল শ্যামের কিন্তু সেখানে ঝগড়া ফাসাদ রমজানে আরও বেড়ে যায় বেহায়পনা এবং নারীদের গমনাগমন বাজারে খুব বেশি বেড়ে যায় অনুরূপভাবে ঝগড়া ফাসাদও বেশি বেড়ে যায় আর মানুষ কিছু মানুষ সিয়াম পালন করার পরে খেপে ওঠে মানে এমন যে সবুর করা দরকার ছিল ওই যে কি হয়েছে এই লোকটা এত রাগারাই করছে কেন লোকটা রোজায় ধরেছে ওকে তো রোজায় ধরে নাকি শয়তানে ধরেছে রোজায় ধরবে কেমন করে রোজায় ধরলে তো সে তো নরম থাকে সবুর হতো সবুর করতো কিন্তু সবুর না করে দেখা যায় বিশেষ করে ইফতারের আগে আরো বেশি খেপা বেশি হয় এই যে বিষয় পাই আমার মনে হয় আমার আপনার কথার সাথে করতে চাই ব্যাপারটা বাস্তব এবং শয়তান প্ররোচিত করে প্রতারিত করে আমাদের সিয়ামের শিক্ষাকে ধ্বংস করার জন্যে সিয়ামের আদবকে মিসমার করে দেওয়ার জন্যই মূলত খেপিয়ে দেয় আর এই যদি রসুল হাসলাম তো বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তাকে যদি কেউ গালি দেয় তাহলে সে বলবে আমি রোজাদার আমি রোজাদার আমি এই হাদিসটা তো এতে এই জন্যেই

মিডিয়ার বদৌলতে পৃথিবী বাংলার বদৌলতে পৃথিবীর টোটাল গ্লোবের লোকজনের কাছে সত্যের বাণী পৌঁছানোর চেষ্টা করছি অল্লাহ আলম বিশাব আসলে মিডিয়া এখন মানুষের জীবনের অংশ অংশ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই মিডিয়ার ব্যবহারটা ভালোতে ব্যবহার হওয়া উচিত ছিল কল্যাণের পক্ষে হওয়া উচিত ছিল বেশি কিন্তু কল্যাণের পক্ষে ব্যবহার হচ্ছে যৎ সামান্য কিছু যৎ সামান্য উদ্যোগ আর অকল্যাণের জন্যই হচ্ছে অধিকাংশটা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হব সে পর্যন্ত মেহরবানি করে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বরা বারাকাত সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সম্মুখে আলোচনায় ফিরে আসছি শেখ আমাল্লা মাদানি সাহেবের কিছু কথা বলতে বাকি ছিল সেটা সম্পূর্ণ করার জন্য আমি অনুরোধ করছি আমি যেটা বলতেছিলাম ওটাই যে সেখানে বাজারে দেখা যাচ্ছে নারীদের গমনাগমন খুব বেশি হচ্ছে অন্য মাসে কম থাকে কিন্তু এই মাসে বেশি অনুরূপ ভাবে ঝগড়া ফাসাদও বেশি বেড়ে যায় আর মানুষ কিছু মানুষ সিয়াম পালন করার পরে খেপে ওঠে মানে এমন যে সবুর করা দরকার ছিল ওই যে কি হয়েছে এই লোকটা এত রাগারাই করছে কেন লোকটা রোজায় ধরেছে ওকে তো রোজায় ধরে নাকি শয়তানে ধরেছে রোজায় ধরবে কেমন করে রোজায় ধরলে তো সে তো নরম থাকে সবুর হতো সবুর করতো কিন্তু সবুর না করে দেখা যায় বিশেষ করে ইফতারের আগে আরো বেশি খেপা বেশি হয় তো এই যে বিষয় আদি আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় আমার মনে আপনার কথার সাথে একদুর অ্যাড করতে চাই ব্যাপারটা বাস্তব এবং শয়তান প্ররোচিত করে প্রতারিত করে আমাদের সিয়ামের শিক্ষাকে ধ্বংস করার জন্যে সিয়ামের আদবকে মিসমার করে দেওয়ার জন্যই মূলত খেপিয়ে দেয় আর এই জন্যই রসুল সাম তো বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তাকে যদি কেউ গালি দেয় তাহলে সে বলবে আমি রোজাদার আমি রোজাদার এই হাদিসটা তো এতে এই জন্যেই

মিডিয়ার বদৌলতে পৃথিবী বাংলার বদৌলতে পৃথিবীর লোকজনের কাছে সত্যের বাণী পৌঁছানোর চেষ্টা করছি দুর্ভাগ্যজনক সত্য এই মিডিয়ার ব্যবহারটা ভালোতে ব্যবহার হওয়া উচিত ছিল কল্যাণের পক্ষে হওয়া উচিত ছিল বেশি কিন্তু কল্যাণের পক্ষে ব্যবহার হচ্ছে যৎসামান কিছু সামান্য উদ্যোগ আর অকল্যাণের জন্যই হচ্ছে অধিকাংশটা আমরা বলতে গিয়ে মিডিয়ার বিরুদ্ধে বলছি না আমরা বলতে চাই মিডিয়ার ব্যবহার ব্যবহারটা যেমন দেখুন যে যদি পৃথিবীর সকল দেশেই রমাদান করিম রমাদান মুবারক আসলে পরে সিয়াম এর পবিত্রতা তুলে ধরার জন্যে সকল সকল মিডিয়াতেই কিন্তু কিছু না কিছু প্রোগ্রাম হয় আমরা দেখতে পাই এবং শুধু তাই না অনেকগুলো মিডিয়াতে রমজানুল মুবারক আসলে দেখা যায় তাদের প্রেজেন্টেশন যারা করেন উপস্থাপক আর উপস্থাপিকা তাদের ড্রেস কোটেও পরিবর্তন এটা এটা হয় কিন্তু কিন্তু ঈদের চাঁদ যখন ওই ঈদের চাঁদের বাঁকা হাসি যখন পশ্চিম দিগন্তে দেখা দেয় ওই ঈদের চাঁদের বাঁকা হাসি মুস্কি হাসির সাথে পোশাকের পবিত্রতম পোশাকের বাস্তবতা হারিয়ে যায় ওই যে আমার কাছে খুব আক্ষেপ লাগে নজরুল যে বলেছেন যে ঈদ আসে ঈদ আসে কেবল বারবার আমাদের আত্মপরিচয় আমাদের মধ্যে সমতা সৌহার্দ্যর সম্প্রীতি তুলে ধরার জন্য কিন্তু মনে হয় ঈদ আসে আমাদের মধ্যে কারণ ঈদ উপলক্ষে সকল মিডিয়াতে আমরা বৃয়ের সাথে বলতে চাই অন্তত আপনি যদি একজন মুসলিম হন আপনি যদি আল্লাহ সফরকে বিশ্বাস করেন আপনি যদি মৃত্যুকে বিশ্বাস করেন আপনি যদি কবরের জীবনকে বিশ্বাস করেন আপনি যদি কেয়ামতের বিচারকে বিশ্বাস করেন আপনি যদি বিশ্বাস করেন জীবনের প্রত্যেকটি মুহূর্ত সম্পর্কে আপনি জিজ্ঞাসা করা হবে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি দায়িত্ববান দেশ এবং জাতির সামনে তাহলে নিজের এই দায়িত্ব অবহেলা থেকে আল্লাহর অস্তে বেরিয়ে আসুন যারা বিভিন্নভাবে মিডিয়ার সাথে জড়িত অথচ উলঙ্গপনা আপনি আপনার মেয়েটাকে কি শেখাবেন সুতরাং আমি আপিল করে বলতে চাই যারা এই বিষয়গুলো করছেন তারা তারাও কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে ভালো থাকতে চান নিজের মেয়েটা ভালো থাকুক চান নিজের মাটা ভালো থাকুক নিজের স্ত্রী ভালো থাকুক চান একটা মানুষ যত দুষ্টই হোক তার স্ত্রী ভালো থাকুক এটা শেখা বিখ্যাত হাদিস রসুল সাল্লামের কাছে একজন সাহাবি আসে বলি ইয়া রসুল আল্লাহ সাল আলী আমি ইসলামের সব কিছু মানবো কেবল একটি অনুমতি আমানের দিন আমি বেবিচার করতে চাই আমরা হলে তো বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলি রসুল সাল্লাম বললেন আচ্ছা বসো তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি বেবিচার করতে চাও আচ্ছা তোমার মায়ের সাথে কেউ বেবিচার করবে তুমি পছন্দ করবে ব্যক্তিটি রেগে একেবারে একেবারে সুজা হয়ে বলেনি আর রসুল আল্লাহ আমার মায়ের সাথে কেউ করবে প্রশ্নই উঠে না ওর কেল্লাটা ফেলে দেব রসুল বললেন তোমার বোনের সাথে কেউ করলে আমার বোনের সাথে কেউ বেবিচার করবে প্রশ্নই আসে না রসুল বলে তাহলে তোমার মেয়ের সাথে কেউ আর আমার মেয়ে আমার কলিজার টুকরো সন্তান ওর সাথে করবে প্রশ্নই আসে না তাহলে তোমার স্ত্রী ইয়ার আমার স্ত্রী ও তো আমার কলিজার ধর ও আমার ভালোবাসার তাকে তার সাথে কেউ দুর্ব্যবহার করবে বেবিচার করবে প্রশ্নই আসা হল বললেন তাহলে দেখো তুমি যে মেয়ের সাথে বেবিচার করতে চাও কোনো না কোনোভাবে সে হয়তো কারো মা অথবা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো স্ত্রী ব্যক্তিটি ঠান্ডা সুতরাং আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই যারা আজকে মিডিয়াতে অপসংস্কৃতি ছড়াচ্ছেন তারা কিন্তু নিজের নিজের পরিবারে নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের মা নিজের বোনকে নিয়ে শান্তিতে সম্ভ্রান্ততার সাথে চরিত্র বাস্তবতার সাথে সুন্দর জীবন যাপন করতে চান আল্লাহ দরিদ্র মানুষেরা তারা যদি রোজা পালন করেন বিশেষ করে তাদের জন্য জাকাত নেই হজ নেই নামাজ আর রোজা এই ইমানের পরে ইমান তো করণীয় নয় সেটা তো বিশ্বাসগত ব্যাপার পরিশ্রমের ব্যাপার না পরিশ্রমের ব্যাপার নয় তারপরে নামাজ যদি সুন্দর করে পড়েন আর রোজাটা রাখেন যদিও রোজা রাখতে গিয়ে তাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় ক্লান্ত দেহ নিয়ে তারা যদি রোজা ব্রত পালন করতে পারেন তাহলে এই জন্য আল্লাহর দরবারে তাদের জাজাও অনেক বেশি হবে অনেক বেশি হবে আর যে কারণ করেন যে তোমাদের শ্রম অনুযায়ী কষ্ট অনুযায়ী তোমাদেরকে আজর দেওয়া হবে ওই যে শেখের সাথে আমি যুক্ত করি রসুল তো রসূল রাত্রীতে রসুলামকে জান্নাত দেখানো বল রসুল ইসলামের সাথ করছেন তিনি জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে দেখলেন জান্নাতে যারা এদের অধিকাংশ হলো দরিদ্র দরিদ্র মানুষ যারা কষ্ট করে ইসলামের বিধান পালন করে আর ধনীদের আগে পৌঁছে যায় আচ্ছা শেখ যারা দরিদ্র শ্রেণীর বা সারাদিন রিক্সা চালান এই ধরনের কঠিন পরিশ্রম করে যারা কঠিন পরিশ্রম করেন যারা হয়তো তারাও বলে থাকেন বা আমরা মনে করি যে রোজা থেকে এই কঠিন পরিশ্রম করাটা সম্ভব নয় তাই তারা অনেকেই রোজা রাখেন না বা রাখতে পারছেন না তা আমরা আসলে এ ভাইদেরকে একটু পরামর্শ দিতে চাই যে আপনি একটু চিন্তা করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে বারো মাস সুস্থ রাখেন যার ফলে আপনি আল্লাহর সুস্থতা পেয়ে এই শ্রম দিচ্ছেন তো সেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশ আমাদেরকে সিয়াম পালন করতে হবে আল্লাহ আলামিন ইচ্ছা করলে গোটা ত্রিশটি দিন রমজান মাসে আপনাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে পারেন তখন আপনি কি করবেন আপনার করার তো তখন কিছু নেই তো যেই আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে সুস্থ রেখেছেন যার ফলে আপনি সারাদিন রিক্সা চালাতে পারেন বা একটা শক্ত কাজ করতে পারেন নিশ্চয়ই ওই আল্লাহ রাবুল্লা আলামিনকে সন্তুষ্ট করার জন্য বা তার নির্দেশ পালন করার জন্য উচিত আমাদেরকে এ রমজান মাস আসলে বরং রমজানের আগেই একটা আমাদেরকে প্রস্তুতি নেওয়া যেন রমজান মাসে অর্ধদিন কাজ করেও আমার যেন চলে যায় এই ধরনের একটা পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া দরকার ওই শ্রেণীর ভাইদেরকে আমরা পরামর্শ দেবো যে রমজান মাসে অর্ধ দিবস কাজ করলেই আপনার চলবে এমন কিছু আগে থেকেই পাথের সংগ্রহ করে রাখবেন তাহলে সুন্দরভাবে রমজান মাসে কিছু কাজও করবেন এবং রমজানের রোজাগুলি সুন্দরভাবে পালন করতে পারবেন এবং আমার পরামর্শ হলো যে তারা যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তাহলে তার জন্য এগুলি সহজ হয়ে যায় সাহাবাইকের রামদেরকে দেখা গেছে বদরের যুদ্ধ সেই রমজান মাসেই করেছেন তারা অনুরূপভাবে রমজান মাসে অনেক কাজ তারা করেছেন এখনো মুসলিম বিশ্বে অনেক দেশের লোককে দেখা যায় কাজ করে বিশেষ করে আফগানি ভাইদেরকে দেখছি যে ইটের বস্তা মাথায় তুলতেছে সিয়াম পালন করা অবস্থায় আর দেশে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অন্য মাসে রিক্সাওয়ালাকে যখন দশ টাকা দিচ্ছেন সে জায়গায় আপনি পনেরো টাকা দিবেন বা বিশ টাকা দিবেন অথবা বোঝা হালকা করে দিবেন অনেক সময় দেখা যায় যে একা একা রিক্সা নিয়ে যাচ্ছি সাথে আরেক ভাই রাস্তায় আছে তাকে উঠাই নিলাম রমজান মাসে না নিলাম যেহেতু ওই ভাইয়ের উপরে হেসান না করে এই রিক্সাওয়ালা ভাইয়ের উপরই হেসান করলাম যে এইভাবে করা যেতে পারে তাহলে কাজ হালকা করে দিলে তাহলে তাদের জন্য অনেকটা সহজ হয় বা সুবিধা বুঝতে পারি আমি একটু যুক্ত করি আমি একটু হালকা করে দেওয়া যায় প্রথমত হল আমানুল্লাহ ভাই যে কথা বলেছেন আর আমাদের সৈয়দুল সবার কথার সাথে আমি একটু যুক্ত করি কয়েকটা পয়েন্ট এক নাম্বার হলো এই পৃথিবীতে সকল নবীগণ কঠিন শ্রমের কাজ করে। এবং প্রত্যেক নবী আলী সালাম কষ্ট করে নিজের আহার্য সংগ্রহ করেছেন এটা সত্য তো সুতরাং প্রত্যেক নবীরা কষ্ট কষ্টকর কাজ করেছেন দাউদ আলী সালাম লোহা দিয়ে অস্ত্র তৈরি করেন আল্লামা নহুস সুন্নাতাল আবু কথা নু আলি ইসলাম নৌকা তৈরি করেছে শুধু তাই না মুসা আলি ইসলাম রাজমিস্ত্রির কাজ করেছে ঠিক এমনি মোহাম্মদ রসুল্লাহ সাল তালা কোন কাজটা করেন নাই সুতরাং নবীগণ যেখানে কঠিন কাজ করেছেন সুতরাং কঠিন কাজ এবং ইবাদতকে মুখোমুখি দাঁড় করানো উচিত নয় এটা আমার প্রথম অনুরোধ সবার পথ দুই নম্বর হলো যেটা আমাদুল্লা ভাই বলেছেন তিনি আপনি আপিল করেছেন ধনীদের পথ কিন্তু আমি বরং স্মরণ করিয়ে দিতে চাই যারা দরিদ্র যারা অত উপার্জন করে 10 টাকা তার 20 টাকা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা জাতি রমজানে পূর্ণ দিন কাজ করে পারিশ্রমিক দিয়ে জীবন পরিচালনা করতে না বরং একটু একটু সুযোগ পায় এই জন্য সাদাকাতুল ফিদিয়ত বাধ্যতামূলক করেছেন সম্মানিত দর্শক সাদাকাতুল ফিদিয়ত কি সাদাকাতুল ফিদিয়ত কি রোজাদারদের জন্য দৰিদৰ রোজাদারদের জন্য ধনী রোজাদারদের পক্ষ থেকে বাধ্যতামূলক খরচ নয় সম্মানিত দর্শক শ্রোতা একটা অত্যন্ত আমাদের দরিদ্র দেশ যেগুলো আছে মানুষ যেখানে একটা শতকরা সত্তর ভাগ মানুষ যেখানে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাদের রুজি রোজগার করতে হয় তারা হয়তোবা ধরেই নিয়েছেন বা অনেকে অবহেলায় আবার ব্যাখেয়ালির বসে একেবারে রোজা ভেঙে ফেলেন সম ভেঙে ফেলেন প্রকাশ্য বিদেয় খাচ্ছেন হোটেলে যে আড়ালে খানা খাচ্ছেন ও জোর দিচ্ছেন আমরা পারছি না পরিশ্রম করতে হয় তা তাদের জন্য আল্লাহ ন্যায় শুক্রে আপনার আদায় করুন আল্লাহকে ভয় করুন কাজ একটু কমায় দেন ধনী ভাইরা তাদেরকে একটু মজুরি সেদিন বেশি দেন যাতে পুরো দিন তাদের কাজ করতে না হয় মিল ফ্যাক্টরিতে কাজ আপনার একটু কমিয়ে দেন কাজ কমিয়ে দিয়ে আপনার একটু বেতনটা একটু বাড়িয়ে দেন যাতে তারা সময় মতো একটু রেস্ট নিয়ে অফিসে যেতে পারে রেস্ট নিয়ে একটু কাজ করতে পারে আবার একটু আগে অফিস থেকে ফিরে স্বাভাবিকভাবে ইফতার করতে পারে তাহলে সারা দেশে শ্রম পালনের জন্য একটা মোটামুটি পবিত্র সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হবে আশা করি আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আবার আমাদের পরবর্তী এই রমজানের উপর অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত